মানে তুমি যেহেতু অনেক এই এই কোভিড এর পুরো সময়কাল জুড়ে অনেক ডেলিভারি করেছো, অনেকের দেখেছো, এবং কোভিড আক্রান্ত হয়েছেন এরকম, মানে গড ফরবিড যেন না হন, কিন্তু হয়েছেন এরকম আনফরচুনেট মহিলারাও আছেন, তো তুমি তাদের দেখে প্রথমে তোমার কি মনে হয়েছে? প্রথমে হয়ে প্রথম কথা হচ্ছে এই কোভিডটা যেরকম নর্মাল পপুলেশন সেরকম প্রেগনেন্সি পপুলেশন দুটোতেই কিন্তু বেশিরভাগ জনের মাইল্ড কোভিড হচ্ছে। তো যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের তাদের পার্সেন্টেজ কিন্তু অনেকটা কম। প্রথম কথা হচ্ছে কোভিড পজিটিভ হলেই এক নম্বর সবাই প্যানিকড হয়ে যাচ্ছেন, দু নম্বর হচ্ছে যে মানে তারা যেন মনে করছেন আমরা অচ্ছুত হয়ে গেলাম, তো সেটা থেকে আশেপাশে থেকেও খুব বাজে বিহেভিয়ার পাচ্ছেন, আশেপাশে নেবারহুড থেকে যে ওরা ওনাদের কোভিড হয়েছে ওনাদের সাথে মিশবো না, যেন মানে কুষ্ঠরোগীদের মতো ব্যবহার। তো সেটাও করা ঠিক, যদিও কোভিড ছোঁয়াচে প্রিকশনস নিতে হবে তো সেটাও করা উচিত নয়। তো এই প্যানিক আর ভয় এই সব থেকে মানুষ যত না কোভিড থেকে অসুস্থ হচ্ছেন প্রথমে প্যানিকড হয়ে গিয়ে আর ভয়ে পেয়েই বেশি অসুস্থ হচ্ছে। প্রেগনেন্সিতেও বেশিরভাগ মহিলাদের মাইল্ড কোভিডই হচ্ছে, তো সেই আর অনেকেরই সেই প্রথম ওই জ্বর সর্দি বা পেট খারাপ। এখন এই নতুন স্ট্রেন যেটা ভারতে চলছে তো B1617, তো সেইটা মাইল্ড কোভিড হওয়ারই মাইল্ড কোভিডই হচ্ছে বেশিরভাগ সময়, কিন্তু প্রিকশনস নেওয়া উচিত বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে যখন জ্বরটা 5 দিনের বেশি থাকছে, জ্বর বা কাশি বা একটু সিভিয়ার সিমটমস 5 দিনের বেশি থাকছে তখন অবশ্যই কোনো বেশি ট্রিটমেন্ট করা উচিত। নর্মালি কোভিড হলে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে দুটো ড্রাগ, আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিন, দুটোই প্রেগনেন্সিতে দেওয়া বারণ। এই সব ক্ষেত্রে তখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে চিকিৎসকদের যারা কোভিডের ট্রিটমেন্ট করছেন, প্রেগনেন্ট লেডিদের ট্রিটমেন্ট করা অসুবিধা হয়ে যাচ্ছে। ডক্সিসাইক্লিন যেমন বারণ করা আছে প্রেগনেন্সিতে, কিন্তু দেখা এখন লেটেস্ট যা ডেটা বলছে যে ডক্সিসাইক্লিন প্রথম দিকে প্রেগনেন্সিতে কিন্তু দিলে কোনো ক্ষতি হয় না, কারণ ডক্সিসাইক্লিন কাজ করে যে যে অসুবিধাটা করে সেটা বাচ্চার হাড়ের বা দাঁতের উপরে, যেটা প্রথম দিকে প্রেগনেন্সিতে বাচ্চার হাড়ও তৈরি হয় না দাঁতও তৈরি হয় না, সেই জন্য ডক্সিসাইক্লিনটা প্রেগনেন্সিতে দেওয়া যায়। আরেকটা যেটা ওষুধ আইভারমেকটিন, যেটা কোভিড মাইল্ড কোভিডেও দেওয়া হচ্ছে প্রথম থেকেই শুরু করা হচ্ছে, সেটা প্রেগনেন্সিতে দিতে এখনো বারণ করা আছে। ওটা ক্যাটাগরি সি ড্রাগ, ক্যাটাগরি সি মানে যখন খুব প্রয়োজন তখনই দেবো, যখন বোঝা যাবে যে বেনিফিটটা বেশি রিস্কের থেকে তখনই, বা পেশেন্ট যদি খুব অসুস্থ ওই ওষুধ না দিলে চলবে না তখনই দেওয়া হবে। কিন্তু তাও দেখা এখনো অবধি কোনো প্রমাণ হয়নি যে মানুষের বাচ্চার উপরে আইভারমেকটিনের কোনো ক্ষতি হয়েছে, যেহেতু এটা টেস্টেড ড্রাগ নয়, কখনো ব্যবহার করতে হয়নি আগে প্রেগনেন্সিতে, সেই জন্য কেউ আগে এই ওষুধটা দেয়নি বলে এই ওষুধের ব্যাপারে ডেটা জানা নেই। কিন্তু স্টেরয়েড আর একটা হেপারিন, হেপারিন ইনজেকশন আর স্টেরয়েড, এই ওষুধগুলো প্রেগনেন্সিতে দেওয়া যাবে আর প্রয়োজন হলে অবশ্যই দিতে হবে যখন যখন আর। কিন্তু হেপারিনটা এখন বলছেন যে টেস্ট করে একটা ডি ডাইমার টেস্ট করে সেটা যদি হাই হয় তবে দেওয়া। এবারের কোভিডটা কিন্তু প্রেগনেন্সিকে একটুখানি অসুবিধা সৃষ্টি করছে, যেটা আগের বারে অত দেখা যাচ্ছিল না। যেমন সেকেন্ড ওয়েভের যে স্ট্রেনটা দিয়ে কোভিডটা হচ্ছে ইন্ডিয়াতে, তাতে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সিতে এক্টোপিক প্রেগনেন্সির চান্স বেড়ে যাচ্ছে। এক্টোপিক মানে জরায়ুর মধ্যে না এসে ফ্যালোপিয়ান টিউব, দু সাইডে ফ্যালোপিয়ান টিউব থাকে ওইখানে প্রেগনেন্সি এসে গেল, ওখানেই প্রেগনেন্সিটা থেকে গেল কনসিভ করার সময়, অথবা অ্যাবর্শনের টেন্ডেন্সি গুলো বেড়ে যাচ্ছে, অথবা অনেক সময় যাদের এখন লেবার পেন ওঠার কথা নয় আগে আগে লেবার পেন উঠে যাচ্ছে, 7 মাসে 8 মাসে লেবার পেন উঠে যাচ্ছে এরকম হচ্ছে। তার সঙ্গে অনেক এরকম কিছু কিছু রিপোর্টস আমাদের কাছে এসেছে যে প্রেগনেন্সি কোভিড নিয়ে পেশেন্ট মারাও গেছেন, কিন্তু তাদের দেখা গেছে তাদের সঙ্গে আরো কিছু মেডিকেল প্রবলেমস ওনাদের ছিল, যেমন চুইং, তার সঙ্গে সুগার, হাই প্রেশার, সিভিয়ার হাই প্রেশার হয়ে প্রিএক্লামশিয়া, এরকম ধরনের পেশেন্টের সাথে কোভিড হয়েছে। সেজন্য এখনই বলা যাবে না যে প্রেগনেন্সিতে এই নিয়ে প্যানিক করার কোনো দরকারই নেই, বেশিরভাগ পেশেন্ট বাড়িতে থেকেই সেরে যাচ্ছেন জাস্ট চিকিৎসকের ভাইরাল ফিভারের মতো ট্রিটমেন্ট করে। একদম এই এই কথাটা বলে যে কত উপকার করলে, কারণ সত্যি সত্যি আমরা আমরা হয়তো ভাবছি যে প্যানিক করব না, কিন্তু চতুর্পাশে এমন এমন সব ঘটনা শুনছি, এমন কিছু শুনছি যে তখনই আমাদের সেই বিশ্বাসটা নড়ে যাচ্ছে যে তাহলে কি মানে হয়তো আমরাও কখনো এরকম পরিস্থিতিতে পড়ে যেতে পারি।
Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.